Hello coders, this is Alcobert04XB. Hey, video tutorial and latest code forces round 790D4 problem DX samni alochona korbo. So ekhane actually ekta chess board dewa thakbe. Chess board er hocche dimension ta hocche n by m. N shongkhok row thakbe ar m shongkhok column thakbe ar prottekta mane grid e mane n ebong m prottekti interception e prottekta grid e amar kichu number thakbe. এখন আমি যে কোনো একটা গ্রিডে আমি একটা বিশপ বসাতে পারবো। এখন বিশপ কিভাবে কাজ করে? বিশপ হচ্ছে কোণাকোণি প্রত্যেকটা অ্যাঙ্গেল কভার করে। তো আমি এখানে বসালে কোণাকোণি প্রত্যেকটা অ্যাঙ্গেল কভার করবে। এখন আমার এমন একটা পয়েন্টে বসাইতে হবে বিশপটা যাতে আমার কোণাকোণি যতগুলা স্কোয়ার এই বিশপটা কভার করতেছে প্রত্যেকটা স্কোয়ারের সামেশনটা ম্যাক্সিমাইজড হয়। আমি যদি এখানে বসাই, লেটস সে তাহলে আমার টোটাল সামেশন কত হচ্ছে 3 4 1 দেন 4 তারপরে 4 4, আমার টোটাল সামেশন হচ্ছে 20 এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম। প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে? এটা জাস্ট একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম। এখানে আমি প্রত্যেকটা স্কোয়ারে আমি বিশপটা বসিয়ে দেখব যে আমার সামেশন কত হয়। এখন সেটা এই ইমপ্লিমেন্টেশনটা অনেকগুলো ওয়েতে করা যায়। আমি আমার কোড দেখাচ্ছি। সবার আগে হচ্ছে আমি যে অ্যারেটা আছে সেই অ্যারেটা ইনপুট নিলাম, দেন হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত মানে প্রত্যেকটা স্কোয়ারে আমি বাই ডিফল্ট অ্যান্সার ইজ ইকুয়াল টু 0 নিলাম। আর প্রত্যেকটা স্কোয়ারে আমি ম্যাক্সিমাম অফ অ্যান্সার এবং ওই ইন্ডেক্সে ওই স্কোয়ারে বসালে সামেশন কত হবে সেটা আমি কাউন্ট করবো। এখন ওই ইন্ডেক্সে বসালে সামেশন কত হবে সেটা আমি কাউন্ট করবো কোথায়? একটা ফাংশনের মাধ্যমে। তাহলে আমার বারবার লেখা লাগতেছে, আমি ফাংশনটা একবার লিখে রাখলেই হবে। এখন ফাংশনটা প্যারামিটার হিসেবে ওই স্কোয়ারের রো এবং কলামটা নিচ্ছে, মানে আই এবং জে, এবং ওই বর্তমান ম্যাট্রিক্সের যে বোর্ডটা আছে বোর্ডের ডাইমেনশনটা নিচ্ছে। তারপরে কি হচ্ছে, সবার আগে যে বর্তমানে লেটসে আমি এই ইন্ডেক্সে আছি, ওকে, এখান থেকে উপরে যদি আমি যাই আমার এক্সের ভ্যালু মানে রোয়ের ভ্যালু এক করে কমবে এবং কলামের ভ্যালু কিন্তু এক করে কমবে। তো আমার ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0 নিলাম। এখন যতক্ষণ পর্যন্ত আমার এক্স মাইনাস ইন্ডেক্স গ্রেটার দেন -1 এবং ওয়াই মাইনাস ইন্ডেক্স গ্রেটার দেন -1, যদি আমার মানে যে ওই অ্যারের এক্স মাইনাস ইন্ডেক্স এবং ওয়াই মাইনাস ইন্ডেক্সটা আমি রেজাল্টের ভিতরে নিবে এবং ইন্ডেক্সটা ++ করবো, মানে এখানে থাকলে 1 এখানে থাকলে 2, ওকে। এভাবে আমি প্রত্যেকটা স্কোয়ার এখানে -1 -1, এখানে -1 +1, এখানে +1 +1, এখানে -1 +1, এভাবে আমি প্রত্যেকটা স্কোয়ারে কাউন্ট করব। এবং ওই ইন্ডেক্স থেকে আমি ওই যে ইন্ডেক্সটা এই ইন্ডেক্সকে আমি 3 দিয়ে গুণ করে মাইনাস করব, কারণ আমি যতবার কাউন্ট করতেছি প্রত্যেকবার 3 বার করে ওই ভ্যালুটাও কাউন্ট হচ্ছে, আমি সেটাকে মাইনাস করে রিটার্ন করব। অ্যান্ড ফাইনালি আমার যে ম্যাক্সিমাইজড অ্যান্সারটা হবে সেটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।